পনেরোশো স্কোয়ার ফিট একটি স্বাদ ঢালাইয়ে বিম সহ এবং বিম ছাড়া কি পরিমাণ মালামাল লাগবে এবং লেবার বিল সহ কত খরচ হবে তার বিস্তারিত হিসাব আমরা এই ভিডিওটিতে করে দেখাবো তো নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি পনেরোশো স্কোয়ার ফিট সাদ ঢালাই করতে কত টাকা খরচ হবে তার বিস্তারিত আপনি জেনে যেতে পারবেন প্রথমেই আমরা বাড়ির স্বাদ ঢালাইয়ে কতটুকু সিমেন্ট বালি পাথর খোয়া এবং রড লাগবে তার হিসাব করে নিব তো যেহেতু আমাদের টোটাল সাদের এরিয়া হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট তো দৈর্ঘ্য পঞ্চাশ ফিট এবং প্রস্থ তিরিশ ফিট আমরা ধরে নিচ্ছি শুরুতেই বিম ছাড়া কি পরিমাণ মালামাল লাগবে তার হিসাব করে নিব তো স্বাদের দৈর্ঘ্য এবং প্রস্থ আগেই বলে নিয়েছি ক্ষেত্রফলও আগে বলে দিয়েছি তো স্বাদের পুরুত্ব বা থিকনেস ধরে ধরে নেব আমরা ছয় ইঞ্চি সুতরাং স্বাদে কংক্রিট লাগবে পনেরোশো ইন্টু পয়েন্ট ফাইভ অর্থাৎ ছয় ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তবে পয়েন্ট ফাইভ ফিট হয় তো এখন আমরা ভলিউম বের করে নিচ্ছি তো ভলিউম হচ্ছে সাতশো পঞ্চাশ সি এফ তো কংক্রিটের ড্রাই ভলিউম আমরা এখন বের করে নেব সেটার জন্য সাতশো পঞ্চাশকে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করবো তাহলে আমাদের কংক্রিটের ড্রাই ভলিউম বের হয়ে যাবে তো আমাদের ড্রাইভ ভলিউম আসতে এগারোশো সাতাত্তর সি এখন আমরা বিম সহ ছাদে কী পরিমাণ মালামাল লাগবে তার হিসেব করব এখানে শুধুমাত্র আমরা স্বাদের পুরুত্ব বা থিকনেসটা চেঞ্জ করবো থিকনেসটা হবে পাঁচ ইঞ্চি যেহেতু আমাদের এখানে বিম আছে তাই ছাদের থিকনেস এক ইঞ্চি কম কমে যাবে তাই শুধু ছাদে মালামাল লাগবে ছয়শো তিরিশ সিএফটি তো থামরুল অনুযায়ী আমরা বিমে কংক্রিট হিসেব করি হচ্ছে টোটাল স্বাদে যা কংক্রিট লাগে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এখানে ছয়শো তিরিশের টোয়েন্টি হচ্ছে তো এখন আমরা মোট কংক্রিট বের করে নেব ছয়শো যোগ এটা হচ্ছে কংক্রিটের ওয়েট ভলিউম এখন যদি আমরা এটার ড্রাইভলিউম বের করি তবে পরিমাণটি দাঁড়াবে বারোশো ছত্রিশ সিএফটি তো কংক্রিটের মিক্সিং রেশিও বা অনুপাত যদি হয় ওয়ান ইস টু টু ইস টু ফোর অর্থাৎ এক দুই চার সেক্ষেত্রে বিম সারা ছাদের সিমেন্ট লাগবে হচ্ছে একশো পঁয়ত্রিশ ব্যাগ সূত্রটি এখানে স্পষ্টভাবে লিখা আছে কংক্রিটের ড্রাই ভলিউম গুণন সিমেন্টের অনুপাত ভাগ হচ্ছে অনুপাতের যোগফল এখানে আমরা এগারোশো সাতাত্তর পেয়েছিলাম কংক্রিটের ড্রাই ভলিউম সিমেন্টের অনুপাত ছিল ওয়ান এবং অনুপাতের যোগফল হচ্ছে সাত তো একষট্টি একশো আটষট্টি সিএফটি সিমেন্টকে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি তবে আমাদের একশো পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্ট বের হয়ে যাবে এক ব্যাগ সিমেন্টে ওয়ান পয়েন্ট সিএফটি সিমেন্ট ধরে এখন আমরা বালুর হিসেব করবো একই সূত্র বালু আসতেছে তিনশো সাতত্রিশ সিএফটি খোয়ার হিসেব করলে খোয়া আসতেছে ছয়শো বাহাত্তর সিএফটি এরপরে আমরা রডের হিসাব বের করবো তো আমরা জানি টোটাল কংক্রিটের ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাগে হচ্ছে রড তো সাতশো পঞ্চাশ সিএফটিকে যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বের করি তবে এলিভেন পয়েন্ট টু ফাইভ সিএফটি হয় তো এক সিএফটি রডের ওজন হচ্ছে দুইশো বাইশ কেজি তো এটাকে যদি আমরা দুইশো বাইশ দিয়ে গুণন করি তবে চব্বিশশো সাতানব্বই পয়েন্ট ফাইভ কেজি আসে সাথে ওয়েস্টেজ এবং ল্যাপিং বাবদ আরও ফাইভ পার্সেন্ট আমরা যোগ করবো তাহলে টোটাল রডের পরিমাণ আসতেছে ছাব্বিশশো তেইশ কেজি এখন আমরা একই মিক্সিং রেশিও দিয়ে বিম সার বিমসহ ছাদের কী পরিমাণ মালামাল লাগবে তার হিসাব বের করব সূত্র পূর্বের সূত্রই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক শতাব্দ সিএফটি আসে যদি ওয়ান পয়েন্ট দিয়ে ভাগ করি তবে একশো বিয়াল্লিশ ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে এরপরে বালুর হিসাব করলে তিনশো চুয়ান্ন সিএফটি বালু লাগবে এবং খোয়া যদি হিসেব করি তবে সাতশো সাত সি খোয়া লাগবে এবং একই উপায়ে যদি রডের হিসাব করি তবে সাতশো সাতাশি পয়েন্ট পাঁচ এটা হচ্ছে আমাদের কংক্রিটের ওয়েট ভলিউম সাদের এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে এলেভেন পয়েন্ট এইট ওয়ান সিএসটি হবে দুশো বাইশ দিয়ে গুণন করলে এবং ফাইভ পারসেন্ট যদি যোগ করি তবে আসবে সাতাশশো চুয়ান্ন কেজি এখন আমরা মালামালের খরচের হিসাবটা বের করব বিম ছাড়া আমাদের সিমেন্ট ছিল একশো পঁয়ত্রিশ ব্যাগ প্রতি ব্যাগ যদি আমরা চারশো তিরিশ টাকা করে দাম ধরি তবে আমাদের সিমেন্ট বাবদ মোট খরচ হবে আটান্ন হাজার পঞ্চাশ টাকা বালু যদি পঞ্চাশ টাকা সিএফটি ধরি তবে তিনশো সাত্রিশ সিএফটি বালুর দাম আসবে ষোলো টাকা খোয়া যদি একশো টাকা করে দাম ধরি তবে আসবে সাতষট্টি হাজার দুইশো টাকা পাথর যদি আমরা একশো টাকা সিএফটি ধরি তবে আসবে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এবং রড যদি সত্তর টাকা কেজি ধরি তবে ছাব্বিশশো তেইশ কেজি রডের দাম হচ্ছে এক লক্ষ তিরাশি হাজার ছয়শো দশ টাকা তো মোট খরচ হবে সবগুলি যোগ করলে যোগ কর দাঁড়াচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার সাতশো দশ টাকা এটা হচ্ছে শুধু খোয়া দিয়ে আর যদি পাথর দিয়ে আমরা হিসেব করে থাকি তবে লাগবে তিন লক্ষ ছিয়াশি হাজার একশো নব্বই টাকা এখন আমরা বিমসহ মালামালের হিসাব এবং খরচটা বের করে নিব আমাদের সিমেন্ট লাগতেছে একশো বিয়াল্লিশ ব্যাগ প্রতি ব্যাগ যদি চারশো তিরিশ টাকা করে হয় তাহলে মোট দাম আসতেছে একষট্টি হাজার ষাট টাকা বালু আসতেছে সতেরো হাজার সাতশো টাকা খোয়া আসতেছে সত্তর হাজার সাতশো টাকা পাথর এক লক্ষ চৌত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা রড এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো আশি টাকা খোয়া দিয়ে আমাদের মোট খরচ হবে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো টাকা আর পাথর দিয়ে ঢালাই করতে আমাদের মোট খরচ হবে চার লক্ষ পাঁচ হাজার আটশো টাকা এতক্ষণ আমরা হিসাব করেছি মালামালের খরচ এখন আমরা লেবার খরচের হিসাবটা বলে দিব তো সাত বাধার জন্য প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে সত্তর থেকে পঁচাত্তর টাকা এটা শুধু শাটারিং রড বাইন্ডিং ও ঢালাই করতে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে মালামালের সাথে প্রতি স্কোয়ার ফিটে সত্তর থেকে পঁচাত্তর টাকা যোগ করে আপনি কাজ করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ